দেখো, তোমাদের আজকে যেটা হবে সেটা হচ্ছে যে সেকেন্ড অর্ডার চার নম্বর চ্যাপ্টার 309 পাতা, দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ সেকেন্ড অর্ডার। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গুলো হয়ে গেছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গুলো আজকে পড়াবো। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে অন্য কিছু নয়, প্রথম হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, আমরা তার ক্ষেত্রে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে কি পেয়েছিলাম, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু পাওয়া যাচ্ছিল এফ ড্যাস এক্স, এক্স এর সাপেক্ষে অবকলন করছিলাম, ওয়াই পক্ষকে অবকলন করে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ ড্যাস এক্স পাওয়া যাচ্ছে। এবার সেকেন্ড অর্ডারে হচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়াল টু এফ ডবল ড্যাস এক্স, অর্থাৎ ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, এটা কি আমরা লিখছি ডি টু ওয়াই ডিএক্স টু, ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স কে এক্স এর সাপেক্ষে আর একবার অবকলন করা হচ্ছে, যাতে করে আমরা পাচ্ছি ডি টু ওয়াই ডিএক্স টু সমান এফ ডবল ডিএক্স। তাহলে এর থেকে এইভাবেই আমাদেরকে করতে হবে। তা উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো প্রায় সবই দেখবে, কারণ এই চ্যাপ্টারে উদাহরণ থেকে বেশিরভাগ ক্ষেত্রেই পড়ে। আমরা এক্সারসাইজ বের করছি, প্রশ্নমালা 4, পাতা নম্বর হচ্ছে 317 পাতা দেখো, তার এক্সারসাইজ 4। তাতে যে এমসিকিউ যেগুলো আছে এগুলো সিম্পল ডেরিভেটিভ করে বের করবে, বাড়িতে করবে এগুলো সবই এমসিকিউ। তার মধ্যে আমি একটা করে দিই এমসিকিউ 5, পাঁচের যে এমসিকিউ এতে আছে দেখতে পাচ্ছি আর ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, আর ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, ই টু দি পাওয়ার এম থিটা। তাহলে উভয় পক্ষকে থিটার সাপেক্ষে অবকলন করছি, উভয় পক্ষকে থিটা এর সাপেক্ষে অবকলন করে পাই, থিটা এর সাপেক্ষে অবকলন করে পাই। তাই ডিওয়াই ডিআর ডি থিটা, ডিআর ডি থিটা ইকুয়াল টু মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা। কারণ কি ই টু দি পাওয়ার মাইনাস এম থিটার জন্য ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, আর মাইনাস এম থিটার জন্য হচ্ছে মাইনাস এম, ওই জন্য মাইনাস এম প্রথমে চলে যাবে। আবার উভয় পক্ষকে থিটা এর সাপেক্ষে অবকলন করে পাই, তাই ডি ডি থিটা অফ ডিআর ডি থিটা ইকুয়াল টু মাইনাস এম ইন টু ডি ডি থিটা অফ ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা। তা মাইনাস এম আরেকবার আসবে, মাইনাস এম ইন টু মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, তাহলে এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা। আর বাঁ দিকটা পাচ্ছি ডি টু আর ডি থিটা টু ইকুয়াল টু পাচ্ছি এম স্কোয়ার, এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা মানে হচ্ছে সি এফ ট্যাংস। দেখো তারপরে যে 9 অঙ্ক বা এই এমসিকিউ টি 9 যে অঙ্ক বা 10 অঙ্কটা দেখো, 10 যেটা আছে ওয়াই ইকুয়াল টু 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 দি পাওয়ার 3 - 2x হলে ডি টু ওয়াই ডি এক্স টু এর মানটাকে নির্ণয় করতে হবে, ডি টু ওয়াই ডি এক্স টু। প্রথমে আমরা লিখব ওয়াই ইকুয়াল টু 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 দি পাওয়ার 3 - 2x, দুটোকে আলাদা করে নিলাম সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে ওয়াই ইকুয়াল টু এটা লিখছি 8 - 2x। এবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 8 - 2x এ টু দি পাওয়ার এক্স লগ ই এ হয়, লগ ই এ আর লগ ই টু এটা হয়, আর মাইনাস টু এক্স এর জন্য হবে মাইনাস টু।
তাই এ টু দি পাওয়ার এক্স এর জন্য এ টু দি পাওয়ার এক্স হলো ইন্টু লগ ই এ হলো, আর মাইনাস টু এক্স এর জন্য মাইনাস টু হলো। তাহলে এটা যেটা পেলাম মাইনাস হলো টু টু দি পাওয়ার মাইনাস টু এক্স লগ ইভেস টু, এটা পাওয়া গেল। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ একই আরেকবার ডেরিভেটিভ করব। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে দেখো ডি টু ওয়াই ডি এক্স টু ইকুয়ালস টু মাইনাস হলো লগ ইভেস টু হলো, আর তারপরটার জন্য হবে টু টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইন্টু লগ ইভেস টু ইন্টু মাইনাস টু, মানে একই নিয়মে ডেরিভেটিভ হবে আগেরটা যেমন হলো। মাইনাস টু আর ষোলো হচ্ছে বত্রিশ লগ ইভেস টু এর হোল স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু এক্স, লগ ইভেস টু এর হোল স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু এক্স। ওয়াইয়ের মানটা ছিল এইট ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু এক্স ছিল, তাহলে আমরা এটাকে লিখতে পারি ফোর ইন্টু ব্র্যাকেটের মধ্যে এইট ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইন্টু লগ ইভেস টু তার হোল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে ফোর ওয়াই লগ ইভেস টু তার হোল স্কোয়ার, ফোর ওয়াই লগ ইভেস টু তার হোল স্কোয়ার, তার মানে কোনটা এ একটা অ্যান্সার। অতি সংক্ষিপ্ত যেগুলো আছে অতি সংক্ষিপ্তগুলো এগুলো নিজেরা বাড়িতে করবে। অতি সংক্ষিপ্ত একের দাগ দুইয়ের দাগ যা অঙ্ক আছে, তিনের দাগের আমি একটি অঙ্ক করাবো, অতি সংক্ষিপ্ত তিনের দাগে ছয়ের অঙ্ক, অতি সংক্ষিপ্ত তিনের দাগে ছয়ের অঙ্ক দেখো, তিনের দাগে ছয়, তিনের দাগে ছয়ের যে অঙ্কটা আছে ওয়াই ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এটা যেটা করব ডিওয়াই ডি এক্স ইকুয়াল টু ডিওয়াই ডি এক্স ইকুয়ালস টু এক্স কে রেখে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, আর ওয়ান বাই এক্স এর জন্য হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স কে রেখে এক্স এর জন্য ওয়ান, এটা ফার্স্ট অর্ডারে গেল। এবার সেকেন্ড অর্ডারে ডি টু ওয়াই ডি এক্স টু ইকুয়ালস টু, এখানে একটা কাটাকুটি হচ্ছে ডি ডিএক্স অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে মাইনাস অফ ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স বাই এক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এটি পাচ্ছি। তাহলে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স কে কমন নিয়ে নিতে হবে, ডি ডিএক্স অফ সেকেন্ড ব্র্যাকেট দিলাম ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে ইউভি পদ্ধতিতে ডেরিভেটিভ করতে গিয়ে এটাকে ইউ এটাকে ভি ধরবো, তাহলে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স কে রেখে এর ডেরিভেটিভটা হবে ওয়ান বাই এক্স স্কোয়ার, আর কি ওয়ানের জন্য জিরো মাইনাস অফ ওয়ান বাই এক্স এর জন্য মাইনাস অফ ওয়ান বাই এক্স স্কোয়ার হয়, এবং যেহেতু মাইনাস আছে প্লাস হয়ে যাচ্ছে, আবার প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স কে রেখে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এর জন্য হবে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইন্টু মাইনাস অফ ওয়ান বাই এক্স স্কোয়ার, এইটি হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডি টু বাই ডি এক্স। এরপরে দেখো এরপরে যেগুলো আছে এরপরের গুলো আমরা পরের ক্লাস থেকে শুরু করবো।